हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के रोचे भेंडी दिए खुबी सुस्वादु एक रेसिपि। एक घेमी ढेड़स भाजी ना करे एभावे बानाले देखबेन बासार सबाई खूब पछंद करबे। चलुन ताहले देखे नेई एर पुरो प्रस्तुत प्रणाली। प्रथमे आमी 250 ग्राम ढेड़स नियेछि आर एगुलो आगे थेकेई आमी धुए परिष्कार करे नियेछि। ढेड़सगुलो आमी एभावे छोटो छोटो करे केटे नियेछि जेमनटा भाजी करार समय काटे। रान्नाटा शुरू करार आगे एकटा स्पेशल मसला तैरि करे नेब। एर जन्य एकटी प्यानेर मध्ये दिए दियेछि एकटी गोटा शुकनो लंका, दुइटी गोटा एलाच, एकटी दारचिनी, हाफ चा चामच गोटा जीरा आर हाफ चा चामच गोटा मौरी। एखन गोटा मसलागुलो कयेक मिनिटेर जन्य टेले नेब। এই সময় মশলাগুলো অনবরত নেড়েচেড়েই ভাজতে থাকব। দুই থেকে তিন মিনিট পর দেখুন মশলার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাস অফ করে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর এগুলো গুঁড়া করে নেব। অপরদিকে আমি 4 টেবিল চামচের মতো তেল বসিয়ে এতে দিয়ে দিচ্ছি একটি গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটা 10 থেকে 15 সেকেন্ড এভাবে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরা। একইভাবে জিরাটাকেও একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর থেকে যখন একটা সুঘ্রাণ বের হবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি একটি মাঝারি সাইজের রসুন ব্যবহার করেছি। সামান্য কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ব্রাউন করে ভাজবো না। পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে এলেই আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আগে কোনো লবণ ব্যবহার করিনি এই জন্য আমি 1.5 চা চামচের মতো লবণ দিলাম আর দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে মেশানো হয়ে গেলে ঢেঁড়সটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। তবে এই সময়টাতে কোনোভাবেই ঢাকা দিয়ে রান্না করব না। ঢাকা দিয়ে রান্না করলে ঢেঁড়সের কালারটা আর এরকম সুন্দর সবুজ থাকে না, কালারটা একটু হলেও ফিকে হয়ে যায়। এই জন্য আমি কখনোই ঢেঁড়স ঢাকা দিয়ে রান্না করি না। ফিরে এলাম 7 থেকে 8 মিনিট পর। এই পর্যায়ে দেখুন ঢেঁড়সটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ওপর নিচ করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। আমি এখানে 2টি ডিম ব্যবহার করলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন ডিম দুইটা খুব ঝটপট ঢেঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। ডিম দুইটা পুরোপুরি মেশানো হয়ে গেলে রান্না করব আরও 4 থেকে 5 মিনিট। এতে করে ডিমটাও খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো কিছুটা ধনে পাতা কুচি। যে কোনো ভাজিতেই ধনিয়া পাতা যেন এক্সট্রা স্বাদ এনে দেয়, তাই না? এবার আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া দিতে দিতে গ্যাসটা অফ করে দিচ্ছি। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল ডিম এবং ঢেঁড়স দিয়ে খুব মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা শুধু গরম ভাতের সঙ্গেই নয়, বরং লুচি অথবা পরোটার সাথেও খুব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনারা এনজয় করেছেন। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।